নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল বাংলা সাপোর্ট চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের অনেক সময় কি হয়, আমাদের দু তিনটা ব্যাংক অ্যাকাউন্ট থাকার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার নম্বরটা অনেক সময় আনলিঙ্ক হয়ে যায়। তো প্রথমে যে অ্যাকাউন্টটা ছিল তাতে লিঙ্ক থাকে, কিন্তু পরবর্তীতে আপনি যদি কোনো অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে কিন্তু সেই লিঙ্কটা থাকে না। তো এরকম একটা প্রবলেম দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি ঘরে বসে আপনি কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেই আপনি আপনার যে আধার নম্বর রয়েছে সেটা ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন। তো কয়েকটা প্রসেস রয়েছে, তো আমি একটা প্রসেস দেখাবো, সেটা হচ্ছে SMS এর মাধ্যমে। তো লিঙ্ক করার পূর্বে আপনার আধার নম্বরটা কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা একবার চেক করে নিন। তো কিভাবে চেক করবেন এবং কিভাবে আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করবেন দুটো প্রসেসই দেখাবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। তো গাইজ, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে ছোট ছোট রিকোয়েস্ট, আপনি তেমন ছিল প্রথম দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো গাইজ, আপনি চেক করার জন্য গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে এসে আপনি লিখবেন UIDAI, লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর আপনি যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনি ঢুকবেন। তো এখানে ক্লিক করে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। তো আধারের এটা অফিশিয়াল ওয়েবসাইট, তো এখানে আধার সার্ভিস বলে একটা অপশন রয়েছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি আরেকটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো নিচে এসে আপনি দেখতে পাচ্ছেন আধার লিঙ্কিং স্ট্যাটাস, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল ডাউন করে আপনি দেখতে পাচ্ছেন যে আধার নম্বর, ঠিক আছে। তো আপনার যে আধার নম্বরটা রয়েছে সেই আধার নম্বরটা আপনি এখানে এন্টার করে দিবেন। তো তারপর আপনি দেখে দেখে ক্যাপচা আপনি এখানে ফিল করে আপনি সেন্ড OTPতে ক্লিক করবেন। তো সেন্ড করলাম, করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে আপনি এখানে OTPটা এন্টার করে আপনি সাবমিট করবেন। তো আমি এন্টার করে সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট করে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে আমার কিন্তু আধার নম্বরটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। তো আপনি এইভাবে চেক করবেন। তো চেক করার পর আপনি লিঙ্ক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো এর জন্য আপনাকে আপনার SMS এ চলে আসতে হবে। তো আপনি SMS এ চলে এসে আপনি 567676 এই নম্বরে আপনি SMS করবেন। তো আপনাকে লিখতে হবে UID স্পেস আপনার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বর আপনি ইনপুট করবেন, তারপর স্পেস দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে ইনপুট করে দেবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করে আপনি সেন্ড করবেন। তো এখানে কিন্তু আপনার 3 টাকা কিন্তু কাটা যাবে, আর যদি আপনার আনলিমিটেড থেকে সেক্ষেত্রে তো কোনো চিন্তা নেই। 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার নম্বরটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো গাইস, ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক দিন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।